তার মাদ্রাসায় বিস্ফোরণে আহত একজনের মৃত্যু, রাতে আরো তিন শিক্ষক ও দুই ছাত্র গ্রেফতার। সব রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় সরকারি হলেও গজিয়ে উঠছে নতুন বিদ্যালয়। অনুমোদনহীন বিদ্যালয়ে সমাপনী পরীক্ষা নিয়ে বিপাকে শিক্ষার্থীরা। ইরাকে বাণিজ্যিক এলাকায় ছয় দফা বোমা হামলায় 22 জন নিহত, সুন্নি মিলিশিয়াদের দায়ী করছে পুলিশ। এবং 17 ডিসেম্বর ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি, 3 দিনের ফুটবল উৎসবের পরিকল্পনা।